হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা অলরেডি সেটিনারের সেটিনার শুরু করে ফেলছি রিয়েল নাম রিয়েল অ্যানালাইসিসের সেকেন্ড চ্যাপ্টার তো এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওতে আমি যেটা দিয়ে বলেছিলাম সেটা হচ্ছে ওপেন ইন্টারভালের ওপেন ইন্টারভালের কথা বলেছিলাম ক্লোজ ইন্টারভালের কথা বলেছিলাম আর হাফ ওপেন হাফ ক্লোজড অলরেডি বলে আমাদের এখান পর্যন্তই হয়েছিল ঠিক আছে তো যারা তোমরা আগের ভিডিওটা দেখো নি তারা দেখে নাও বা প্লে লিস্ট চেক করে নিতে পারো ওখানে সব অ্যানালাইসিসের সব ভিডিও সুন্দরভাবে সুসজ্জিতভাবে করা আছে তো আমরা হাফ ওপেন হাফ ক্লোজ আছে ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল হাফ ওপেন হাফ ক্লোজ সব হলো এইবার এই ভিডিওতে আমরা যেগুলো ডিসকাস করবো সেটা হচ্ছে যে যে বাউন্ডেড ইন্টারভাল আনবাউন্ডেড ইন্টারভাল আনবাউন্ডেড ইন্টারভেল উইথ আউট এন পয়েন্টস আর একটা সিঙ্গেল টন একটা সিঙ্গেল পয়েন্টকে কিভাবে ইন্টারভালে আমরা লিখতে পারবো এই সব জিনিসগুলো একটু হালকা করে ডিসকাস করে নেব তাহলে দেখো একটা ইন্টারভাল আমি কি বললাম যে আমরা কি কি পড়েছি ক্লোজ ইন্টারভাল পড়ে নিয়েছি ক্লোজ ইন্টারভাল এরকম হয় ওপেন ইন্টারভাল পড়েছি ওপেন ইন্টারভাল এরকম হয় দুদিকে ওপেন তারপর আমরা ক্লোজ ইন্টারভাল পড়েছি ক্লোজ ইন্টারভেলে আমরা দেখেছি যে এই দিকের গুলো ইকুয়াল টু থাকে না বাকি সমস্ত কিছু একই ইকুয়াল টু থাকে ক্লোজ ইন্টারভালে আর হাফ ওপেন হাফ ক্লোজ এ কি হয় এদিকে ওপেন এদিকে ক্লোজ আছে মানে এদিকটা ওপেন আছে এদিকে ক্লোজ আছে আবার এদিকটা ক্লোজ এদিকে ওপেন এরকম তাহলে দেখো যখনই এরকম ইন্টারভাল গুলোতে এই যে দুটো নাম্বার এরা যদি রিয়েল নাম্বার হয় কি বলছি এই দুটো যে নাম্বার আছে এরা যদি রিয়েল নাম্বার হয় তখন আমরা কি বলবো যে এই দুটো রিয়েল নাম্বার যদি হয় তাহলে দুটো রিয়েল নাম্বার এরকম করে বসলো তাহলে এরকম করে যদি বস বসে তাহলে কি আমরা দুদিক থেকে এটাকে কী করে দিতে পারবো বাউন্ডারি দিয়ে দিতে পারবো এদিকেও একটা বাউন্ডারি দিতে পারবো এটা ধরেন বি তাহলে বি প্লাস ওয়ান দিয়ে বাউন্ডারি দিতে পারবো এ এ মাইনাস ওয়ান দিয়ে বাউন্ডারি দিতে পারবো তাহলে যে কোনো কিছু দিয়ে দুদিক থেকে যখনই বাউন্ডারি দিতে পারবো তার মানে কি বাউন্ডারি দিতে পারছি তার মানে হয়ে যাচ্ছে কি বাউন্ডেড তাহলে ইন্টারভালটা হয়ে গেল বাউন্ডেড বোঝা গেছে তাহলে এরকম যত ইন্টারভাল আছে তার মানে এরকম আমি যত যত ইন্টারভাল এরকম লিখবো ধরে নাও যদি সংখ্যা লেখি এবি তো আছে তার মানে এরকম যদি বলি তাহলে কি বি ইন্টারভাল তারপর ক্লোজ ইন্টারভাল তারপর হাফ ওপেন হাফ ক্লোজ অফ এবি বা এরকম এগুলো যদি সংখ্যা লিখতাম তাহলে কি হতো ওয়ান টু ইন্টারভাল তারপরে নাও ক্লোজ ইন্টারভাল অফ ওয়ান টু এই যে এরকম ভাবে লেখা এই সমস্ত ইন্টারভেলকে আমরা কি বলবো যখন দুটো পার্টিকুলার নাম্বার থাকবে ফিক্সড নাম্বার থাকবে কারণ দুটো ফিক্সড নাম্বার থাকলে দুদিক থেকে আমরা বাউন্ডারি দিতে পারব তখন এরকম যত ইন্টারভ্যাল আছে সবগুলোকে আমরা কি বলবো বাউন্ডেড ইন্টারভ্যাল ওকে বাউন্ডেড ইন্টারভার এবার তোমাদের কথা হচ্ছে তাহলে এটা এগুলো হয়ে গেল বাউন্ডেড ইন্টারভ্যাল এবার তোমাদের কথা হচ্ছে ইন আনবাউন্ডেড ইন্টারভেল কখন আনবাউন্ডেড ইন্টারভ্যাল অনেক রকম ক্ষেত্রে মানে অনেক কীভাবে হবে আমি বলছি দেখো যদি এই দুটো যে নাম্বার আছে রিয়েল নাম্বারস আছে এদের মধ্যে যে কোনো একটা যদি ইনফাইনেট হয়ে যায় ইনফিনিটিভ হয়ে যায় মানে চলতে চলতে অসীম আছে সে মা এদিকে হলে মাইনাস ইনফিনেটিভ যদি হয়ে যায় বা এদিকে হলে যদি প্লাস ইনফিনিটিভ হয়ে যায় তাহলে যদি মাইনাস ইনফিনেটিভ বা প্লাস ইনফিনিটিভ হয় তাহলে কেমন হবে ধরেন মাইনাস না এদিকটা ব্লগ আছে কিন্তু এদিকটা চলতে আসে তাহলে কি আলটিমেট চলতে থাকবে না এদিকে চলতে আসে মাইনাস এই প্লাস ইনফিনিটিভ এদিকে আর এদিকে আবার যদি আলটিমেট চলতে থাকে তাহলে এদিকে কী হয়ে যাবে মাইনাস ইনফিনিটিভ ওকে তাহলে যে কোনো একটা ইন্টারভাল যে কোনো একটা ইন্টারভাল যদি এরকম না হয় মানে একদিকটা ধরেন এ দিয়ে ব্লক আছে আর এদিকে ইনফিনিটিভ পয়েন্ট যাচ্ছে তাহলে এটাও কিন্তু একদিকটা বাউন্ডারি দিতে পাওয়া যাচ্ছে না দুদিকতে বাউন্ডারি দেওয়া 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 যাচ্ছে না একই রকমভাবে এদিকটা বিয়ে আছে ধরেন আর এদিকটা এরকম আছে তার মানে আমি বলছি কি ইন্টারভালগুলো যদি এরকম হয় যে নাও একদিকে এ আছে আর এদিকে একদিকে হয়ে গেছে ইনফিনিটিভ ওকে তাহলে একদিকে এ আছে কিন্তু একদিকে হয়ে যাচ্ছে ইনফিনিটি বা নাও এরকম হলো যে একদিকে ক্লোজ ইন্টারভাল এ আছে কিন্তু একদিকে হয়ে গেছে ইনফিনিটিভ এরকম হতে পারে আবার এরকম হতে পারে মাইনাস ইনফিনিটিভ এদিকে এ আবার এরকম হতে পারে যে মাইনাস ইনফিনিটিভ চলতে আছে আর এদিকে হচ্ছে ক্লোজ ইন্টারভাল এ তাহলে এই যে এই রকম জিনিসগুলো তার মানে এরকম যদি হতে পারে তাহলে এগুলোকে আমরা তখন কি বলবো আনবাউন্ডেড ইন্টারভাল ওকে তাহলে এগুলো হয়ে গেল আনবাউন্ডেড ইন্টারভাল ওকে তাহলে এইগুলোকে আমরা কি বলছি আনবাউন্ডেড ইন্টারভাল ওকে বোঝা গেছে কিন্তু আমরা যে এগুলো লিখেছি তার মধ্যে দেখো একটা কিন্তু একটা কিন্তু রিয়েল নম্বার্স আছে একদিকে ইনফিনিটিভ একদিকে মাইনাস ইনফিনিটি এরকম হয়েছে তাহলে এগুলোকে কী বলছি আনবাউন্ডেড ইন্টারভাল কারণ ইন্টারভালটা কেমন আছে ধরুন এখান থেকে এটা শুরু হয়েছে আর এই দিকে কিন্তু চলতে আছে এই তো তাহলে এগুলোকে আনবাউন্ডেড ইন্টারভাল এবার তোমরা বলবে যে আনবাউন্ডেড ইন্টারভাল উইদাউট এন এন্ড পয়েন্টস কখন আনবাউন্ডেড ইন্টারভাল উইদাউট এন পয়েন্ট কখন হবে ধরুন একটা ইন্টারভাল লিখলাম যেটা এদিকেও চলতে আছে এদিকেও চলতে আছে তাহলে এরকম ইন্টারভাল কটা আছে একটাই আছে সেটা কেমন এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ দুই দিকেই অসীম মানে এদিকেও চলতে আছে এদিকেও চলতে আছে দুই দিকের কোনো শেষ নেই তখন এই ইন্টারভালটাকে আমরা কি বলবো আনবাউন্ডেড আনবাউন্ডেড ইন্টারভাল কিন্তু কোনো এন্ডিং আছে দিকে এন্ডিং নেই এদিকে যেমন একটা এন্ডিং ছিল এদিকে এন্ড ছিল এদিকে চলতে ছিল কিন্তু এটার কোনো এন্ডিং নেই ওই জন্য আমরা বলছি আনবাউন্ডেড ইন্টারভাল উইথআউট এন্ড পয়েন্টস আচ্ছা তোমরা একটা জিনিস আমি আরেকটা জিনিস বলে দিই এই যে ইন্টারভালটা আছে এই ইন্টারভালটাই হচ্ছে রিয়েল নাম্বারস তাহলে আলটিমেট আমি কোথায় কীভাবে আসছি দেখতে পাচ্ছ এই যে আমরা সেট অফ রিয়েল নাম্বারস লেখি এটা অ্যাকচুয়ালি ওপেন ইন্টারভাল অফ মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ এটা সবসময় মাথায় রাখবে রি আন রিয়েল নাম্বারস কোনো দিন ক্লোজ ইন্টারভ্যাল অফ মাইনাস ইনফিনিটিভ টু ইনফিনিটিভ হয় না তো হয় বুঝে গেছে তাহলে সবসময় মাথায় রাখবে যে রিয়েল নাম্বারস অলওয়েজ মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ ওকে তাহলে রিয়েল নাম্বারস কোথায় যাচ্ছে মাইনাস ইনফিনিটিভ টু হয়ে যাচ্ছে প্লাস ইনফিনিটিভ এরপরে আমরা যেটা জিনিস দেখব সেটা হচ্ছে যে হ্যাঁ সিঙ্গেল টন একটা এলিমেন্ট ধরে না একটা সেটে একটা সিঙ্গেল টন সেট কিভাবে সিঙ্গেল টন সেট সিঙ্গেল সিঙ্গেলটন সেট কে কিভাবে তাহলে -তা 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 ডিনোট -তা করব -তা ধরুন একটা এলিমেন্ট আছে তাহলে কি আছে এ এলিমেন্ট আছে ওকে তাহলে সিঙ্গেল টন সেট এটার মধ্যে এ এলিমেন্ট আছে তাহলে এ এলিমেন্ট আছে একে আমরা ইন্টারভালে কিভাবে করব। ইন্টারভাল করতে গেলে তখন আমরা এটার ইন্টারভাল কিভাবে এটার ইন্টারভাল দিব একটা এলিমেন্ট আছে তাহলে ক্লোজ ইন্টারভাল অফ এ এটা হয়ে গেল সেটের ইন্টারভাল ওকে তাহলে সিঙ্গেলটন সেট কে যদি লিখতে হয় তাহলে কিভাবে আমরা লিখবো এরকম সিঙ্গেল টন সেট বোঝা গেছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল টন সেট তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো তো এই কয়েকটা জিনিসই তোমাদের সঙ্গে মোটামুটি ডিসকাস করার ছিল যেগুলো আমি মোটামুটি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম যে বাউন্ডেড সেট বাউন্ডেড কোনগুলো হচ্ছে আনবাউন্ডেড ইন্টারভাল কোনগুলো বাউন্ডেড সরি বাউন্ডেড সেট বলছি বাউন্ডেড ইন্টারভাল আনবাউন্ডেড ইন্টারভাল আর মাইনাস ইনফিনেট আন বলছে আনবাউন্ডেড ইন্টারভাল উইথাউট এন পয়েন্টস কোনো এন পয়েন্ট নেই রিয়েল নাম্বারকে কিভাবে ডিনোট করা হয় মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যে আর সিঙ্গেল টন সেটকে কিভাবে লিখব সিঙ্গেল টন সেটকে আমরা লিখবো যদি একটা সেটে এ শুধুমাত্র থাকে তাহলে আমরা এটাকে লিখবো কিভাবে এ টু এ ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছ পেয়েছ ব্যাপারগুলো এটা আর এটা হচ্ছে সিঙ্গেল টন সেট ঠিক আছে আরও কিছু জিনিস আছে যেমন হচ্ছে ইনফাইনাইট ওপেন ইন্টারভাল ইনফাইনাইট ক্লোজ ইন্টারভাল ইনফাইনাইট ওপেন ইন্টারভাল ইনফাইনাইট ক্লোজ ইন্টারভাল যে জিনিসগুলো বলছি এগুলো তোমরা নিজেরাও বুঝতে পারবে এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি ঠিক আছে যেমন দেখো প্রথম ইন্টারভালটা এই ইন্টারভালটা এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট ওপেন ইন্টারভাল কেন কারণ এই ইন্টারভালটা ফার্স্ট দেখো এই যে ফার্স্ট ইন্টারভাল এইটাকে এইটাকে কী বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ইনফাইনেট ওপেন ইন্টারভাল দেখো ওপেন ইন্টারভাল আর ইনফাইনাইট কেন কারণ এটা ইনফিনিটিভ টার্মস পর্যন্ত চলছে তার জন্য এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট ওপেন ইন্টারভাল এটা কি এটা হচ্ছে যে ইনফাইনাইট ক্লোজ ইন্টারভাল ওকে ইনফাইনাইট ক্লোজ ইন্টারভাল কেন এদিকটা ক্লোজ আছে আর এদিকে চলতে আসে আবার দেখো এটা এটা আবার কি এটা হচ্ছে ইনফাইনাইট ওপেন ইন্টারভাল আবার এটা হচ্ছে ইনফাইনাইট ক্লোজড ইন্টারভাল ওকে তো এই জিনিসগুলোই জাস্ট তোমার হচ্ছে বলার ছিল ওকে তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো ঠিক আছে তো নেক্সট ভিডিও আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিও আমরা ডিসকাস করব নেবারহুড খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নেবারহুড নেবারহুড অব আ পয়েন্ট এবং তারপরেই আমরা নেবারহুডের পরেই চলে যাব ইন্টিরিয়ার পয়েন্টে ওকে তো সাথে থাকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো তো এই কয়েকটা জিনিসই ছিল বাউন্ডারি ইন্টারভাল হ্যাঁ আনবাউন্ডারি ইন্টারভাল পয়েন্ট সেট এইসব জিনিস সিঙ্গেলটন সেট তো আশা করি বুঝতে পেরেছ নেক্সট ভিডিও দেখা হচ্ছে ওকে বাই আজকে এই পর্যন্তই ওকে বাই